রাজ্যের গ্রামীণ উন্নয়ন দপ্তরের আর্থিক তহবিলে ব্রিজ নির্মাণ কাজের সূচনা করা হয় ইটাহারে। ইটাহার ব্লকের ছয়গড়া অঞ্চলের খেসরা দিঘি থেকে শিমুলডাঙ্গা যাবার শ্রীমতী নদীর উপর ব্রিজ নির্মাণ কাজের শুভ সূচনা হলো বৃহস্পতিবার। আনুষ্ঠানিকভাবে এই কাজের শুভ সূচনা করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার জেলা পরিষদ সদস্য তথা কর্মাধ্যক্ষ মোশারেফ হোসেন, বিডিও আবুল আলা মাহমুদ আনসার, প্রধান নাসরিন বানুসহ অন্যান্যরা। এদিন বিধায়ক অমল আচার্য বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের গ্রামীণ উন্নয়ন দপ্তরে 3,12,00,000 টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ কাজ করা হবে। জয়হাট অঞ্চল সহ ছয়ঘড়া অঞ্চলের 1,00,000 মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই ব্রিজের, সেই মতো রাজ্য স্তরে আবেদন করা হলে সরকারি টাকা বরাদ্দ হয় আর সেই কাজের সূচনা করা হয় এদিন। শুধু দুটি অঞ্চলের মানুষের সুবিধা না, পার্শ্ববর্তী জেলা হরিরামপুর হয়ে বালুরঘাট যাওয়া ও এপারে আসার খুব সহজে যাতায়াত করা যাবে এই ব্রিজের মাধ্যমে। রাধারানী হালদারের রিপোর্ট, উত্তর দিনাজপুর। এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা, বাংলা সড়ক যোজনার টাকা। এটা বহুদিন আগেই আমরা এই পিএমজিসি রোডটা করেছিলাম, কিন্তু ছয়গড়ায় ব্রিজটার অভাব ছিল। তখন এই বাংলা সড়ক যোজনার মধ্যে এই ব্রিজের পরিকল্পনা ছিল না, ওরা ব্রিজ করত না। রিসেন্ট এই পরিকল্পনাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রচেষ্টায়, কারণ উনি সব প্রকল্পকে কমপ্লিট প্রকল্প চান, যে সেই জন্য একই ছাতার তলায় ব্যাপারটাকে আনার জন্য উনি বাংলা সড়ক যোজনার মধ্যে এই ব্রিজ প্রকল্পটা ঢুকিয়েছে। তো আমরা রাস্তাটা পেয়েছিলাম অনেকদিন আগে, এবার এই ব্রিজটা আমাদের স্যাংশন হয়েছে। এবার 3,70,00,000 টাকার মতো খরচে 14,72,000 এই স্যাংশন হয়েছে ব্রিজটা। এই ব্রিজের কাজ আজকে এই শুভ উদ্বোধনী আমরা শিলান্যাস করলাম।